ক্লাস 7 আজকে আমি তোমাদেরকে হিস্ট্রি পড়াবো। তোমাদের দ্বিতীয় একক অভিজ্ঞতাতে হবে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। বুঝতে পেরেছো? আজকে আমরা শুরু করব চতুর্থ অধ্যায়। তাহলে চলো শুরু করা যাক। চতুর্থ অধ্যায়, দিল্লি সুলতান তুর্কো আফগান শাসন। প্রথমে আমরা পড়ব সুলতান কে। মোহাম্মদ ঘুরি মারা গিয়েছিলেন 1206 সালে এবং তার জয় করা রাজ্যগুলি বা অঞ্চলগুলি তার প্রিয় চারজন অনুগামীর মধ্যে ভাগ করে দেওয়া হয়। তাজউদ্দিন ইয়ালদুজ পেয়েছিলেন গজনির অধিকার, নাসিরউদ্দিন কুবাচা পেয়েছিলেন মুলতান এবং উচ, বখতিয়ার খলজি পেয়েছিলেন হচ্ছে বাংলাদেশ এবং কুতুবুদ্দিন আইবক পেয়েছিলেন লাহোর ও দিল্লি। আচ্ছা, দিল্লিকে কেন্দ্র করে কিন্তু সুলতানি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন কুতুবুদ্দিন আইবক। কেন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? কারণ তিনি দিল্লির অধিকার পেয়েছিলেন তাই। সুলতান কিন্তু কারো নাম নয়, সুলতান হচ্ছে একটা উপাধি। তুর্কিরা শাসন করার ক্ষেত্রে এই সুলতান উপাধি খুব ব্যবহার করতেন। সুলতান কথার আরবি ভাষায় অর্থ আছে কর্তৃত্ব, ক্ষমতা ইত্যাদি। এই লাইনটা একটু দাগিয়ে নেবে প্রত্যেকে। যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব মেনে চলে বা চলত তাকে বলা হয় সুলতানি বা সুলতানাত। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট এসো খলিফা এবং সুলতানের সম্পর্ক। হযরত মুহাম্মদ যখন মারা যান, তিনি মারা যাওয়ার পর তার যে ইসলামীয় জগতের ছিল সেই ইসলামীয় জগতের প্রধান শাসক হয়েছিলেন খলিফা। খলিফা একজন ধর্মগুরুও ছিলেন, তাই দিল্লির ওপর তার বা দিল্লি সুলতানের ওপর তার অধিকার ছিল। ত্রয়োদশ শতকে মুসলমানরা এক বিরাট অঞ্চল জুড়ে থাকত, ফলে সেই অঞ্চলে খলিফার কিন্তু একা শাসন করা সম্ভব না। তাই তিনি কি করেছিলেন? তাই খলিফার অনুমতি নিয়ে নানান অঞ্চলে নানান লোক শাসন করতেন। কিন্তু সুলতানরা খলিফাকে খুব একটা পছন্দ করতেন না, ফলে তাদের মধ্যে প্রায় গোলযোগ লেগে থাকত। তাছাড়া যখন তারা সুলতান হওয়ার ইচ্ছা প্রকাশ করতেন, তখনই তারা কিন্তু খলিফার কাছে যেতেন এবং তাকে অনুমোদন পাঠাতেন এবং কিছু উপহার পাঠাতেন। খলিফা যদি সেই অনুমোদন মেনে নিতেন এবং উপহারগুলো স্বীকার করতেন, তাহলেই তিনি সেই অঞ্চলের মানে শাসক হতে পারতেন। এই ব্যাপারে কিন্তু কেউ নাকচ করতে পারতেন না, খলিফার কথাই ছিল শেষ কথা। তাহলে বুঝতে পারছো খলিফার কতটা সম্মানও ছিল। কিন্তু এইদিকে তাজউদ্দিন ইয়ালদুজ যখন দিল্লির ওপর কিছুটা হলে অধিকার কায়েম করতে চেয়েছিলেন, কুতুবুদ্দিন আইবক তাতে কিন্তু রাজি হলেন না। রাজি না হওয়ার ফলে কি হলো? গজনির সাথে দিল্লির অধিকারটা বা সম্পর্কটা নষ্ট হয়ে গেল, কারণ তাজউদ্দিন তো গজনির অধিকার পেয়েছিলেন। এদিকে কুতুবুদ্দিন আইবকের হচ্ছে জামাই ইলতুৎমিশ যখন সুলতান হলেন, তখন একটা গোলযোগ শুরু হয়ে গিয়েছিল। কারণ ইলতুৎমিশ কুতুবুদ্দিনের জামাই। তাহলে ইলতুৎমিশ কিন্তু কুতুবুদ্দিনের ছেলে নন, জামাই। এদিকে আবার নাসিরউদ্দিন কুবাচাও কিন্তু মুলতান থেকে এসে কি করেছিলেন? লাহোর এবং পাঞ্জাবের কিছুটা অংশ দখল করে নেন। এটা দেখে যখন তুর্কিরা তাদের নিজেদেরও কর্তৃত্ব করতে লাগল, এর ফলে কি হলো? ইলতুৎমিশ একটা বড় বিপদে পড়ে গেলেন এবং তাদের অধিকার নিয়ে নানা প্রশ্ন উঠতে লাগল। এই সময় ইলতুৎমিশ নিজের সিংহাসন বাঁচানোর জন্য এবং নিজের অধিকারটাকে বজায় রাখার জন্য খলিফার কাছে অনুমোদন এবং কিছু উপহার পাঠান।
তার বদলে বাগদাদের খলিফা তাদেরকে বা তাকে খিলাফ এবং দূরবাস পাঠান এবং দিল্লি সুলতানিতে তাকে অধিকারও দেন। ক্লিয়ার হয়েছে এটুকুটা? আচ্ছা, এইভাবে যখন শাসনের অধিকার নিয়ে প্রশ্ন উঠত তখন তারা প্রত্যেকেই খলিফার কাছে চলে যেতেন এবং খলিফা যে অনুমোদন দিতেন সেটাই তারা স্বীকার করত। কিন্তু খলিফা বাইরের হিন্দুদের ব্যাপারে নাক গলাতেন না, তাই এইভাবে দিল্লি সুলতানরা ভারতবর্ষে প্রায় 320 বছর রাজত্ব করলেন। এরপরের পেজে চলে এসো, 44, সেখানে দেখো বা হাতে টুকরো কথা, প্রথমেই আছে খুতবা। আচ্ছা, খুতবা কথার অর্থ হচ্ছে ভাষণ। দুপুরবেলা শুক্রবারে নামাজ পড়ার পর ইমাম একটি ভাষণ পাঠ করতেন, তাতে বারেবার মনে করিয়ে দেওয়া হতো যে তাদেরকে সুলতান হতে গেলে যে নিয়মগুলি মানতে হয়েছিল সেই নিয়মগুলো যাতে তারা না ভুলে, সেই জন্য প্রত্যেক শুক্রবার দুপুরবেলা নামাজের পর ইমাম সে ভাষণটি পাঠ করতেন বারেবার মনে করিয়ে দেওয়ার জন্য। আমির দূরবাস আর এদিকে হচ্ছে খিলাত। আমিরটা কি? দেখো, উঁচু বংশে জন্ম বড়লোক ব্যক্তি, তবে দিল্লির সুলতানের ইতিহাসে শাসন কাজে নিযুক্ত বিশিষ্ট ব্যক্তিকে আমির বা বলা হয়। আমির শব্দের আবার বহু বচনও আছে, ওমরাহ বা আমিরগণ। এরপরে আসছি দূরবাস, স্বাধীন শাসকের প্রতীক দণ্ড। খিলাত, আনুষ্ঠানিক পোশাক। বোঝা গেছে? আচ্ছা, খলিফার অনুমোদন। ইলতুৎমিশ খলিফার কাছ থেকে অনুমোদন পেয়েছিলেন হচ্ছে 1229 সালে। আগে সুলতানরা নিজেদেরকে খলিফার প্রতিনিধি বলেই মনে করতেন এবং মুদ্রায় সেটি খোদাই করে লিখে রাখতেন, কিন্তু মোহাম্মদ বিন তুঘলকের আমলে সেই প্রথা বন্ধ হয়ে যায়। সেই প্রথা বন্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়েছিল, সেখানে বারবার যুদ্ধ চলত বা বিদ্রোহ চালু হয়েছিল। এই জন্য এইসবের হাত থেকে বাঁচতে মোহাম্মদ বিন তুঘলক খলিফার কাছ থেকে অনুমোদন নিয়ে সেই প্রথা পুনরায় চালু করেছিলেন। এছাড়াও ফিরোজ শাহ তুঘলকের আমলেও 2 বার খলিফার কাছ থেকে অনুমোদন পেয়েছিলেন, কিন্তু তারপরে এই প্রথাটা বন্ধ করে দেওয়া হয় এবং মুঘল বাদশারা এরপর থেকেই ভারতের বাইরে কাউকে সমান বলে কিন্তু মনে করত। বোঝা গেছে? আমি এটুকুটা বোঝাতে পারলাম বা তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদেরকে আমি কিছু কোশ্চেন বলবো, তোমরা একটু খাতা পেন নিয়ে বসো। সেই কোশ্চেনগুলো তোমরা এই লকডাউনে করে রাখবে, যখন স্কুল খুলবে তখন খাতাগুলো জমা নেবে, আলাদা খাতা করবে হিস্ট্রির জন্য। প্রত্যেকে নিয়েছো খাতা পেন? আচ্ছা, এবার 1 নম্বর দিয়ে লেখো, মোহাম্মদ ঘুরি কত সালে মারা গিয়েছিলেন? আবারও বলছি, মোহাম্মদ ঘুরি কত সালে মারা গিয়েছিলেন? হয়েছে? এবার লেখো, এবং তার 4 জন অনুচরের নাম কি? এবং তার 4 জন অনুচরের নাম কি? হয়েছে প্রত্যেকে? আমি আরেকবার বলছি, কোশ্চেনটা মিলিয়ে নাও। 1 নম্বর, মোহাম্মদ ঘুরি কত সালে মারা গিয়েছিলেন এবং তার 4 জন অনুচরের নাম কি? হয়েছে? 2 নম্বর দাও, সুলতান শব্দের আরবি ভাষায় মানে কি? সুলতান শব্দের আরবি ভাষায় মানে কি? হয়েছে? নেক্সট, খলিফা কে ছিলেন? খলিফা কে ছিলেন? খলিফা কে ছিলেন? হয়েছে প্রত্যেকের? এবার আর একটা নেক্সট কোয়েশ্চেন, খুতবা সম্বন্ধে যা জানো লেখো। খুতবা
সম্বন্ধে যা জানো লেখো। এই চারটা কোশ্চেন বাড়িতে হোম টাস্ক করবে, খাতার মধ্যে সুন্দর করে করবে। ঠিক আছে, আজকে এতটাই থাক, নেক্সট আবার তার পর থেকে পড়াবো। তোমাদেরকে যেটুকুটা পড়া দিলাম তোমরা কিন্তু বাড়িতে ভালো মতো পড়বে। লকডাউনটাকে কাজে লাগাও, এই ছুটিটাকে কাজে লাগাও, অযথা সময় নষ্ট করো না। ভালো থেকো ছাত্রীরা।